আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিএম আল মামুন। আজ আমি নবম শ্রেণীর রসায়ন পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 2 নং নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই। এখানে উদ্দীপকে 4টি যৌগ দেওয়া আছে। 1 নম্বর মিথেন, 2 নম্বর সোডিয়াম ক্লোরাইড, 3 নম্বর কার্বন টেট্রা ক্লোরাইড এবং 4 নম্বর CH3OH মিথানল। ক নম্বর প্রশ্ন, সমযোজী বন্ধন কি? খ নম্বর প্রশ্ন, পানি পোলার যৌগ কেন ব্যাখ্যা করো? গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন যৌগ ক্লাস গঠন করে ব্যাখ্যা করো? ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বি যৌগটি পানিতে দ্রবীভূত হলেও সি যৌগটি পানিতে দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। ক নম্বর প্রশ্ন, সমযোজী বন্ধন কি? তাহলে সমযোজী বন্ধন বললেই অধাতব মৌলের পরমাণুর বিষয়টা আসবে। যখন দুটি অধাতব মৌলের পরমাণু পরস্পরের কাছাকাছি আসে, তখন কোনো অধাতব মৌলই ইলেকট্রন দান করতে চায় না বা দান করতে সামর্থ্যবান নয়। এক্ষেত্রে অধাতব মৌল দুটি সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যৌগ গঠন করে। তাহলে এভাবে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। সংক্ষেপে আমরা বলতে পারি, দুটি অধাতব মৌলের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্ন, পানি পোলার যৌগ কেন ব্যাখ্যা করো। তাহলে আগে আমাদের জানতে হবে পোলার যৌগ কি। তাহলে পোলার যৌগ হলো যখন কোনো সমযোজী যৌগের অণুতে সমযোজী কোনো যৌগের অণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, তখন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত অণুতে শেয়ারকৃত ইলেকট্রন যুগল উভয় মৌলের পরমাণুর মধ্যবর্তী স্থানে অবস্থান করার কথা। আমরা পানির অণুর গঠনটা একটু দেখে নেই। পানির অণুতে অক্সিজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 2, 4, 6টি ইলেকট্রন। হ্যাঁ, অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা 8টি। প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 6টি ইলেকট্রন। হাইড্রোজেন মৌলের পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন। সেই 1টি ইলেকট্রনকে আমরা এভাবে দেখালাম, হাইড্রোজেন মৌলের বাইরের শক্তি স্তরে ইলেকট্রনটি। এভাবে H2O অণু গঠিত হয়। H ইজ দ্য হাইড্রোজেন, এখানে অক্সিজেন, আবার এখানে হাইড্রোজেন। আমরা যদি এই ডট দ্বারা অক্সিজেনের ইলেকট্রন, ক্রস দ্বারা হাইড্রোজেনের ইলেকট্রনকে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাই এভাবে হাইড্রোজেনের একজোড়া, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন একজোড়া ইলেকট্রন, আবার এপাশের হাইড্রোজেন এবং অক্সিজেন একজোড়া ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে পানির অণু গঠন করে। তো এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী স্থানে থাকার কথা, এখানেও হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যবর্তী স্থানে থাকার কথা, কিন্তু এটা না থেকে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল অক্সিজেনের দিকে আকর্ষিত হয়। এই আকর্ষিত হওয়ার মূল কারণ হলো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি হওয়ায় এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যায়। মাঝামাঝি জায়গায় না থেকে অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যায়। এই বেশি ঝুঁকে যাওয়ার কারণে অক্সিজেন হাইড্রোজেন আংশিক ধনাত্মক এবং এই অক্সিজেন আংশিক ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। তাহলে যে সকল সমযোজী যৌগে এভাবে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক আধান প্রাপ্ত হয়, সে সকল যৌগকে পোলার সমযোজী যৌগ বলা হয়। তাহলে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক আধান প্রাপ্ত হয়, তাই পানি একটি পোলার যৌগ। এবার আমরা গ নম্বর প্রশ্নে আসবো, উদ্দীপকের কোন যৌগ ক্লাস গঠন করে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের যৌগগুলো আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, এ নম্বরে CH4 মিথেন, এটি একটি সমযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন দুটোই অধাতু, তাই এটি সমযোজী যৌগ। সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাই এটি একটি আয়নিক যৌগ। কার্বন এবং ক্লোরিন দুটোই অধাতু, তাই এটি সমযোজী যৌগ। এখানে CHOH, অর্থাৎ এখানে 4টি 3
প্রকারের মৌল আছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন সবগুলো মৌলই অধাতু তাহলে আমরা দেখতে পাই চারটি যৌগের মধ্যে এ বি এবং ডি এই তিনটি যৌগই সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হবে কারণ এখানে সবগুলো মৌলই অধাতু বি নাম্বার আছে সোডিয়াম এবং ক্লোরিন একটি ধাতু এবং একটি অধাতু তাই বি নাম্বারের যৌগটি হবে আয়নিক যৌগ তাহলে উদ্দীপকের কোন যৌগ ক্লাস গঠন করে তাহলে আমরা জানি সকল আয়নিক যৌগ ক্লাস গঠন করে থাকে তাই সোডিয়াম ক্লোরাইড ক্লাস গঠন করে থাকবে তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্লাস গঠন কেন করবে কারণ আয়নিক যৌগ কঠিন অবস্থায় ক্লাস গঠন করে থাকে এই ক্লাস আয়নিক যৌগের ক্লাস গঠনে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু বা আয়নগুলো সুনির্দিষ্ট জ্যামিতিক শৃঙ্খলার মাধ্যমে যৌগ গঠন করে থাকবে বা ক্লাস গঠন করে থাকবে এবং এই সোডিয়াম এবং ক্লোরিন এখানে দুই প্রকারের আয়ন আমরা দেখতে পাই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তাহলে এখানে সোডিয়াম আয়ন একটা সোডিয়াম আয়নের সাথে আরেকটা সোডিয়াম আয়ন অর্থাৎ সমধর্মী আয়ন অথবা ক্লোরাইড আয়নের সাথে আরেকটা ক্লোরাইড আয়ন মানে যতটুকু দূরত্ব মেনটেন করে থাকা সম্ভব অর্থাৎ সর্বোচ্চ যত দূরে অবস্থান করতে পারবে এবং বিপরীতধর্মী আধান বা আয়নগুলো যত নিকটে অবস্থান করতে পারবে সেভাবে জ্যামিতিক শৃঙ্খলার মাধ্যমে ক্লাস গঠন করে থাকবে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠনটা নিম্নরূপে দেখতে পারি আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠনটা একটু দেখার চেষ্টা করি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস স্ট্রাকচার বা ক্লাস গঠন কিভাবে হয়ে থাকবে এখানে থাকবে সোডিয়াম আয়নগুলোকে আমরা গাঢ় করে দেখাই আর ক্লোরিন আয়নগুলোকে আমরা ফাঁকা বৃত্ত করে দেখাই এভাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন দেখাতে পারি এখানে প্রত্যেকটি অষ্টতলকে এভাবে প্রত্যেকটি সোডিয়াম তার চারপাশে ছয়টি ক্লোরিনের সাথে যুক্ত থাকবে এটি হলো সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন এখানে এনএ দ্বারা ডট চিহ্ন দ্বারা আমরা সোডিয়াম আয়ন বোঝানো হয়েছে আর ফাঁকা চিহ্ন দ্বারা ক্লোরাইড আয়ন বোঝানো হয়েছে এভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন দেখানো যেতে পারে যেখানে প্রতিটি সোডিয়াম পরমাণু বা সোডিয়াম আয়ন
অষ্টতলকীয়ভাবে 6টি ক্লোরিনের সাথে বন্ধন গঠনে আবদ্ধ থাকবে। আবার প্রতিটি ক্লোরাইড আয়ন অষ্টতলকীয়ভাবে তার নিকটবর্তী সমদূরত্বে অবস্থিত 6টি ক্লোরিন দ্বারা পরিবেষ্টিত থাকবে। এবার আমরা দেখব ঘ নম্বর কোশ্চেন। উদ্দীপকের বীজগটি পানিতে দ্রবীভূত হলেও সিজগটি পানিতে দ্রবীভূত হয় না বিশ্লেষণ করো। উদ্দীপকের বীজগটি সোডিয়াম ক্লোরাইড যা পানিতে দ্রবীভূত হয়, সিজগটি কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। বীজগটি সোডিয়াম ক্লোরাইড কেন পানিতে দ্রবীভূত হয় এবার এটা আমরা আলোচনা করব। তাহলে উদ্দীপকের বীজগটি হলো সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত অবস্থায় বিপরীত ধর্মী আয়ন উৎপন্ন করে, Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। আবার পানি বিয়োজিত হয়ে উৎপন্ন করে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন। খ নম্বর কোশ্চেনে আমরা আলোচনা করেছি পানি একটি পোলার যৌগ। তাহলে পানি একটি পোলার যৌগ হওয়ায় পানি দ্রবীভূত অবস্থায় বিপরীত ধর্মী দুটি আয়ন উৎপন্ন করে, একটা ধনাত্মক আয়ন এবং আর একটা ঋণাত্মক আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইড পানিতে বিয়োজিত হয়ে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করার ফলে সোডিয়াম একটি ধনাত্মক আয়ন, এর চারপাশে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর কারণে আংশিক ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। এই ধনাত্মক আধানের চারপাশে অক্সিজেন এর বলয় তৈরি হবে, অর্থাৎ এখানে অক্সিজেন পরমাণুর সাথে দুইটা করে হাইড্রোজেন পরমাণু থাকবে। প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা করে হাইড্রোজেন পরমাণু থাকবে। এভাবে আমরা দুইটা করে হাইড্রোজেন পরমাণু দেখাতে পারি, যেখানে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস এবং হাইড্রোজেন ডেল্টা প্লাস আয়ন তৈরি করবে। ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস আংশিক ধনাত্মক আয়ন এবং আংশিক ঋণাত্মক আয়ন উৎপন্ন করবে। তাহলে এভাবে সোডিয়াম মৌলের পরমাণুর আয়নের চারিদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট অক্সিজেন আয়ন পরিবেষ্টিত থাকবে এবং ক্লোরাইড আয়নের পাশে সিএল মাইনাস, চারপাশে হাইড্রোজেন ধনাত্মক আয়ন পরিবেষ্টিত থাকবে। তাহলে হাইড্রোজেন আংশিক ডেল্টা প্লাস অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, প্রত্যেকটা হাইড্রোজেন আংশিক ডেল্টা প্লাস এটা বাইরের দিকে থাকবে ডেল্টা প্লাস। তাহলে এভাবে আমরা দেখতে পাই ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরাইড পরমাণুর চারদিকে হাইড্রোজেন আয়নের একটা বলয় অবস্থান করবে। এই আয়নিক যৌগ হওয়ার কারণে পানি একটি পোলার যৌগ। পানি পোলার যৌগে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগটি পানিতে দ্রবীভূত হবে। অপরদিকে সি যৌগটি হলো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড একটি অপোলার যৌগ। কার্বন টেট্রাক্লোরাইডে একটি কার্বন পরমাণুর সাথে 4টি ক্লোরিন পরমাণু সংযুক্ত থাকে। এখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক বা আংশিক পোলার এর কোনো বিষয় এখানে কাজ করে না। এ কারণে কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ হওয়ায় এবং নন পোলার হয় পানিতে দ্রবীভূত হয় না। তাহলে সহজে আমরা বলতে পারি বীজগটি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও সিজগটি পানিতে দ্রবীভূত হবে না। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই সৃজনশীল প্রশ্নটির উত্তর ভালোভাবে বুঝতে পেরেছেন। এই সৃজনশীল প্রশ্নটি HW করে স্কুলে জমা দেবেন। আজকে আপনাদের ক্লাস নং ছিল 31। আজকে এখানেই আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।